আমাদের এখানে ফেসবুক ইলিমেন্টের প্রো পাশাপাশি ইলিমেন্টের ফ্রি বাসনের যে অন্যান্য গুলো আছে তার উপর কিন্তু আমার এখানে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে চাইলে আপনার ভিডিও গুলো দেখতে পারেন তাছাড়া যদি আপনারা আমার এখানে প্লে লিস্ট আসেন্লে আসলে এখানে কিন্তু আমার এই যে ইলিমেন্ট এখানে আপনার প্রো বাসনের সমস্ত ভিডিওগুলো এখানে সিরিয়াল দেওয়া আছে চাইলে আপনারা প্লে লিস্ট থেকে এই ভিডিওগুলো দেখতে পারেন তাছাড়া আপনার ওয়ার্ড পেজের বেসিক ব্রগার এছাড়া ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেল এখানে বিভিন্ন ধরনের প্লে লিস্ট করে আছে তো এই প্লে ভিডিও ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আপনারা অনেক কিছু জানতে পারবেন আচ্ছা যাই তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি তাহলে আজকে বলছি কি আমরা এখানে আমাদের ইলিমেন্টের প্রো আমরা এখান থেকে ফেসবুক এমবেড উইজারের বিষয়ে জানবো তো এখান থেকে এই কাজটা করার জন্য প্রথমে আমরা ব্রাউজারে চলে আসবো ব্রাউজার আসার পর যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনি ডোমেনের নামটা লিখবেন বাস লেখার পর স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু admin বা wp-login.php প্রিন্টার যে আইকনটা লিখে আপনি এন্টার প্রেস করবেন করার পরে ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগইন ক্লিক করে আপনার পেজে ডাইরেক্টলি ঢুকে কাজটা করতে পারেন

আসার পর আপনি এখান থেকে মডিউল থেকে অ্যাপাসি মাইস এই দুইটা মডিউল আপনি স্টার্ট করে দিবেন তাহলে আমার এখানে স্টার্ট করা আছে স্টার্ট করার পর আপনার মিনিমাইজ করে আপনার ব্রাউজার সেখানে কি লাগবেন লোকাল বাস লোকাল লেখার সাথে সাথে কিন্তু আমার এখানে এই দেখেন ফোল্ডার নেম তারপর ডাব্লিউ চলে আসছে কেন চলে আসছে যেহেতু আগে এখানে টাইপ করা ছিল সেই কারণে কুকিজ থেকে চলে আসছে বাস আপনি এখান থেকে কি করুন লোকাল পরে আপনি স্লেট দিয়ে আপনার ফোল্ডার নেম তাহলে কোন ফোল্ডার নেমটা আপনি সি ড্রাইভে যান ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে এইচ ডক্সের ভিতরে আপনি যে ফোল্ডারের ভিতরে এ আপনি ওয়ার্ড পেজে ফাইলগুলো রাখছেন আপনার সেই ফোল্ডার নামটা লিখবেন লেখার পরে স্পেস দিয়ে ডাব্লিউ পি অ্যাডমিন বা সুদ অ্যাডমিন বা ডাব্লিউ পি ড্যাশ লগ তিনটার যে কোনো একটা লেখা আপনি এন্টার প্রেস করবেন এন্টার প্রেস করার সাথে সাথে আপনার কাছে কিন্তু এই যে রকম লগ ইন করার অপশন চলে আসবে আসলে ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে আপনার ওয়ার্ড পেজে এডবড়া চলে আসবেন বাস আমরা এখানে লগ ইন করা আছে বাস লগ ইন করা থাকার পরে আমরা এখান থেকে পেজে চলে আসব বাস আমরা ওয়ার্ড পেজে যাই বাস আপনি যে পেজ থেকে কাজটা করবেন সেই পেজের আপনি যাই আপনি এডিট উইথ এলিমিনেটর আপনি এখানে ক্লিক করবেন বাস আমাদের পেজটা লোডিং হচ্ছে বাস লোডিং হওয়ার পর আমাদের পেজটা ওপেন হয়ে গেল

এখন ধরুন আমরা এই যে এখানে প্লাসে বা আমরা এই যে এখানে অ্যাড এলিমেন্ট এখানে প্লাসে ক্লিক করে আমরা এখান থেকে উইজার আসতে পারি আসার পরে আপনি যে সার্চ উইজারটাকে এখানে সার্চ করেন ফেসবুক ফেসবুক লেখার সাথে সাথে এই যে এখানে কিন্তু দেখেন যে ফেসবুকের যে ইগুলা উইজেট গুলো আছে সবগুলা চলে আসছে তাহলে এখন এই যে ফেসবুক বাটনের যে উইজেটটা এটা ধরুন আমরা আমার আগের ভিডিওতে যে পার্ট টোয়েন্টি ফোর আমরা আলোচনা করছি

এখন এখান থেকে আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটের ফেসবুক মাধ্যমে আপনি কোন পোস্ট বা কোন ভিডিও বা কোন কমেন্টের বিষয়ে আপনার কে দেখাইতে বা কিন্তু আপনি দেখাইতে পারেন কিন্তু এটা করার জন্য আপনাকে কি করতে হবে এই যে এখানে আমরা যদি এখানে কন্টেন্টের এই যে নিচে লেখা নিচে লেখা কি সেট ইউর ফেসবুক এপ আইডি ইন দা ইন্টিগ্রেশন সেটিং তো এই বিষয়টা কি বলছে যে আপনাকে আপনার সাইড এর মধ্যে আপনার যাওয়ার পরে যে ইন্টিগ্রেশন সেটিং তে কি করতে হবে ফেসবুক অ্যাপ আইডির বিষয়টা সেট করতে হবে তো ফেসবুক অ্যাপ আইডি যখন আপনার সেট করা থাকবে আপনার এই ইন্টিগ্রেশন সেটিং এ যে ওয়ার্ড তখন আপনি এখান থেকে যে এই যে কাজগুলো করবেন করলে কিন্তু আপনার ইউজাররা বা কাস্টমাররা সেটার আউটপুটটা তারা দেখতে পারবে কমপ্লিটলি তো এটা সেই বিষয়টা তো অবশ্যই কাজটা করে রাখে এই যে কাজটা বলছি এটা প্রথমে করে নেবেন পাস করার পরে তারপর আপনার এই যে টাইপে আসবেন আসার পরে এই যে পোস্ট আমাদের পোস্ট সিলেক্ট করা আছে তাইলে এখান থেকে ডিফল্ট ভাবে একটা কি এখন অটোমেটিকের একটা লিঙ্ক আর সেই লিঙ্ক থেকে যে পোস্টের একটা এখানে পোস্ট হইল আসছে তো এখন যদি এই এখানে পোস্টের জায়গায় আমরা এখান থেকে দেখা দিই ভিডিও তাহলে দেখবেন এখানে কিন্তু একটা ভিডিও চলে আসছে এটা হচ্ছে এলিমেন্টের পুরো তাদের অফিসিয়ালি যে আপনার সাইট থেকে সেখান থেকে ধরেন কি চলে আসে এখানে পোস্ট ভিডিওটা চলে আসে তার যে লিঙ্কটা নিজে চলে আসে এখন ধরেন যে এটা তো এলিমেন্টরের নিজস্ব সাইট থেকে আমাদের পোস্ট ভিডিও বা আমরা দেখেন কমেন্ট দেখাতে কমেন্ট আসবে কিন্তু আমরা চাচ্ছি যে এখন আমাদের ফেসবুকের পেজ বা ফেসবুকের প্রোফাইল থেকে কোন পোস্ট বা ভিডিও আমরা ধরেন যে এখানে শো করাবো আমাদের সাইডের মধ্যে তো সেটা করার জন্য কি করতে হবে আমাদেরকে চলে আসতে হবে যে আমাদের প্রোফাইলে বা পেজে আমরা আমাদের পেজে চলে আসলাম আপনার আপনার পেজে বা প্রোফাইলে যেখান থেকে আপনার প্রয়োজন সেখান থেকে আপনার কোন পোস্ট বা কোন ভিডিও আপনি ইচ্ছা করলে সেটা ইউআর এল নিয়ে আপনি এই যেখানে ব্যবহার করতে পারেন এখান থেকে ধরেন আমি পেজে আসলাম আসার পরে ধরেন একটু নিজ দিকে আসি তাহলে এখানে ধরেন যে আমার অনেক ধরনের এখানে কি করা আছে পোস্ট দেওয়া আছে প্রোডাক্টের পোস্ট দেওয়া আছে ভিডিও পোস্ট করা আছে

বাস পোস্ট সিলেক্ট করার পরে এখন এই যে এলিমেন্টরের যে পোস্টটা দেওয়া আছে এটা লিংকটা আমি এখান থেকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম তো ডিলিট করার পরে এখন এখান থেকে আমি যেটা কপি করলাম আমার এই যে ইউআরএলটা এটা এইটা আমি এখানে পেস্ট করে দিছি আমি কম্পেট ভিদে পেস্ট করে দিলাম বাস এখন তো পেস্ট করার সাথে সাথে কিন্তু এই যে আমার যে এখানে ভিডিওর যে পোস্টটা আছে এই যে ভিডিওর পোস্টটা এটা এটা কিন্তু আমার এখানে চলে আসছে দেখেন চলে আসছে দেখেন এখানে পোস্টটা চলে আসলো বাস আমরা কি তো দেখতে পারতেছি যে চলে আসছে

এখান থেকে ধরেন আমার এই যে পোস্টের মধ্যে এখান থেকে আমি একটু নিচ দিকে আসলাম এই যে ফুল পোস্ট তো এটা বর্তমানে আমার এখানে কি এখানে নো করা আছে যদি আমি এটা ধরেন এখান থেকে ইয়েস করে দেই ইয়েস করে দিলে কি কাজটা করে এখান থেকে আমার ফুল পোস্টটা আমার এই ওই সাইডের ভিতরে এখানে আমি যেখানে কাজ করতে সেখানে কি করবে এই ফুল পোস্টটা মানে পোস্টটা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বিষয়গুলো আছে শো করবে এখানে যদি আমি এটা ইয়েস করে দিই মানে ফুল পোস্টটা শো করবে আপনি যদি ফুল পোস্টটা শো করাতে না চান এটা আপনার নো করে দিবেন এখানে ফুল পোস্ট টা করবে না তার যেটুকু দরকার সেটুকু শুধু শো করবে এইটা সেই বিষয়টা পোস্টের পরে আমরা যদি এখানে নিচে আসলে আমরা দেখি আর কিছু নেই আমরা যদি পোস্টের পরে বিদুতে আসি বিডুতে আসলে আমরা বলছি শুধু শো করতেছে কিন্তু এখন বিডুর এখানে নিচে আমাদের কিছু বিষয় দেওয়া আছে কি আমরা যদি একটু নিচে আসি আসার পরে এখানে ফুল পোস্ট তো এখন বিডুটা এখানে ধরে শুধু বিডুটা আসছে কিন্তু আপনি জানেন যে এই বিডু নিচের যে আপনার বিডু পোস্ট দিচ্ছে আমার পেজের মধ্যে সেই ক্ষেত্রে

শুধুমাত্র আপনার একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে দেখবেন তাহলে আপনি এটা এখান থেকে আপনার নো করে দিতে পারেন বাস তারপরে আছে অটো প্লে তো এই ভিডিওটা বর্তমানে কিন্তু অটো প্লে হবে হচ্ছে না এর ভিডিওটা এই যে ক্লিক করলে কিন্তু ভিডিওটা প্লে হবে কিন্তু আপনি চাচ্ছেন যে এই ভিডিওটা অটোমেটিক প্লে হবে আপনার সাইডের মধ্যে তাহলে এই যে এখান থেকে আপনি অটো প্লে অপশন অন করে দেন বাস অন করলে আপনার ভিডিওটা অটোমেটিক প্লে হবে তা আমি অটো প্লে করলাম না এখানে এটা অফ করে রাখলাম প্রয়োজন বলে করতে পারেন তারপরে ক্যাপশন এই ভিডিওর নিচে আপনি কোনো ক্যাপশন চান কিনা যে ভিডিওর যে ক্যাপশনটা আপনি শুরু করবেন এখানে ক্লিক করলে তো ভিডিওর মধ্যে কোনো ক্যাপশন থাকলে সেই ক্ষেত্রে ক্যাপশনটা আপনার ভিডিওর নিচে শো করবে তো আপনি চাইলে ইয়েস করে দেবেন আমি নো করে দিলাম বাস এইভাবে এখানে বিষয়গুলো কাজ করে কিন্তু আপনার এখানে তো আমাদের এই যে এখানে যে ফেসবুক এমবেড উইজার এর মধ্যে তাহলে আমরা এখান থেকে কি দেখলাম যে এই যে এখানে উপর আসার পরে এখানে উপর আসি আসার পর আমাদের এই যে এখান থেকে কন্টেন্টের মধ্যে যে এমবেড এর মধ্যে আমরা এখান থেকে এই যে বিষয়গুলো আমাদের পোস্ট ভিডিওর বিষয়গুলো সেট করতে সেগুলো দেখলাম তাছাড়া এখানে কিন্তু আপনি চাইলে অ্যাডভান্স থেকে আরো কিছু বিষয় দেওয়া সেটা করতে পারেন আপনার এখান থেকে এই এমবেড এর মধ্যে